একটু গোবর ডিমের মতো, এর মতো তো ইয়াবা স্যার। জরিনা, এই জরিনা, কে? আমি, এদিকে বের হ। ভালো আছেন? আছি, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ ভালো। আর গরিবের আর ভালো থাকা বোঝেনি তো। তোদের ভালো রাখার জন্যই তো আমি আসছি। শোন, আমার সাথে কাজ করতে হবে। আমার সাথে কাজ করলে তোর সংসারে কোনো অভাব অনটন দুঃখ একদম থাকবে না। তাই? হ্যাঁ, বলেন তো দেখি কি কাজ। কাজটা হচ্ছে, আমি একটা জিনিস তোকে দেব, তুই এই জিনিসটা সঠিক জায়গায় একদম সময় মতো পৌঁছে দিবি। সেখানে নাম ঠিকানা সবকিছু আমি বলে দেব। তাই পৌঁছে দিলে পরে 5,000 টাকা তুই পাবি। 5,000 টাকা? এই একটুখানি কাজের জন্য সেটা শুধু পৌঁছাই দিব? আচ্ছা ঠিক আছে, তাহলে জিনিসটা দেন আমাকে। এর ভেতরে আবার একটু কিন্তু আছে। কিন্তু? কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে, যে জিনিসটা আমি তোকে দেব সে জিনিসটা খুব গোপনে সাবধানে ওখানে পৌঁছে দিতে হবে, যাতে কাক পক্ষীও টের না পায়। গোপনে সাবধানে? আচ্ছা ঠিক আছে, আমি আমি কাজটা করে দেব। তোর অত কিছু বোঝার দরকার নাই, আমি যেভাবে বলবো তুই ঠিক সেভাবে কাজটা করবি। আচ্ছা ঠিক আছে, আমার আর কিছু বোঝাবুঝির দরকার নাই। আমার তো কাজ দিয়ে কথা, টাকা দিয়ে কথা, আমার সংসারে উন্নতি হবে, আমি একটু স্বাচ্ছন্দ্য ভাবে থাকবো। আচ্ছা আপনি আমাকে কাজটা দেন। দাঁড়া, কি দেখেন? তুই বুঝবি না। ধর, আমি তোকে ফোনে নাম ঠিকানা সব বলে দেব, আর কোথায় যেতে হবে সেটাও বলে দেব। তুই শুধু গিয়ে পৌঁছে দিবি, আর ওইখান থেকে একটা নক পেলে আমি 5,000 টাকা রেখে দেব, তুই আমার বাড়িতে গিয়ে নিয়ে আসিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তবে সাবধান, এমন ভাবে নিবি যাতে কেউ বুঝতেই না পারে কোথাও কোনো জিনিস নিয়ে যাচ্ছিস কাউকে দেবার জন্য, ঠিক আছে? কোনো রকম সন্দেহ যেন কেউ না করে। আচ্ছা ঠিক আছে, কাজটা কিভাবে করবি সেটা তোর ব্যাপার, কাজটা সন্ধ্যার মতো করে আমার বাসায় আস, আমি টাকা পাঠিয়ে দেবো। আর আর একটা কথা, কেউ যদি ভুলে ভালেও কখনো জিজ্ঞেস করে যে জিনিসটা কে দিয়েছে তোকে, ভুলে ভালেও কিন্তু আমার নাম বলা যাবে না। আর আমার নাম যদি বলিস, তবে বুঝতেই পারছিস এর পরিস্থিতিও কিন্তু ভালো হবে না। আচ্ছা ঠিক, খুব সাবধানে কাজটা করিস, ঠিক আছে? তাহলে আমি যাই। আচ্ছা, এই সামান্য জিনিস পৌঁছাই দিলেই আমি টাকা পাবো, তা 5,000, কিন্তু এটাকে আমি নেব কি করে? নেওয়ার তো একটা ব্যবস্থা করতে হবে। ঘরে যাই, দেখি কিছু পাই নাকি। কিসে করে নেই, তারপরে বলছে সাবধানে। এই যে লাউ, লাউয়ের ভেতরে করে নেই, দেখি তো লাউটা কাটি সাকু সাকু কিংবা বটি। এই তো সাকু পাইছি। আল্লাহ, কি এগুলি, গোবর ডিমের মতো। আচ্ছা যাই হোক, আমার জেনে কি হবে? আমার তো কাজ দিয়ে কথা, কাজ করব টাকা পাবো, এত কিছু জানি আমার লাভ নাই। আমি জাগার জিনিস জায়গায় রেখে পৌঁছাই দিয়ে আসি, পৌঁছাই দিলেই তো আমার 5,000 টাকা দিবে, আর 5,000 টাকা দিলে আমার সংসারে কাজে লাগবে। যাক, এই তো এখানে রাখছি, কেউ আর টের পাবে না। এই পলিথিনে করে নিব আমি। এই তো রেডি হয়ে গেল, কেউ আর বুঝতে পারবে না এর ভিতরে কি আছে। আমি এখন চাই। আপনারা কে? আমরা কে এটা আপনাকে পরে বলতেছি। আচ্ছা আপনার হাতে কি জানো এটা দেখি? এটা তো লাউ। লাউ? লাউ পলিথিনের ব্যাগে করে কোথায় নিয়ে যাচ্ছেন আর কোথায় গেছিলেন আপনি? লাউ
ওই যে বাবার বাড়ি গেছিলাম, বাবার বাড়ি থেকে নিয়ে যাচ্ছে নিজের বাড়িতে। না, আপনার হাঁটাচলা দেখে, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে সন্দেহজনক। হ্যাঁ, আমরা গোপন সূত্রে খবর পেলাম যে আপনি একটি চোরা চালানের কারবারের সঙ্গে আপনি জড়িত। না না, তা কেন হবে? হ্যাঁ, সেটা আপনাকে সার্চ করলেই বুঝতে পারবো স্যার। দেখবো? হ্যাঁ, আপনাকে সার্চ করুন। আচ্ছা, আপনার হাতে দেখি পলিথিনের যে ব্যাগটা, আপনি কি লাউ নিয়ে যাচ্ছেন? এটা কি দেখি? এটা লাউ। ও বাবা, স্যার স্যার মনে হচ্ছে লাউটা কাটা। স্যার দেখি দেখি বের করেন তো। না না, ওই গাছ থেকে পড়ে ফাটে গেছে। ফাটলে যে এত সুন্দর ভাবে কাটা হয় তা তো জানি না। দেখি স্যার, আমি সত্যি কথা বলছি। আপনি বেশি কথা বলবেন না স্যার। এর মধ্যে তো ইয়াবা স্যার। ও মাই গড, ইয়াবা! এতগুলো ইয়াবা প্রচার প্রচার করছেন আপনি? না না, আমি এসব বিষয়ে কিছু জানি না তো। এটা কোথা থেকে নিয়ে আসছেন, আর এইটার সাথে কে কে জড়িত আছে আপনি বলেন? কেউ নাই, আমি কিছু জানি না। কেউ নাই? না না, আপনি যদি সঠিকভাবে না বলেন তাহলে আপনাকে 14 শিকার ভাত খাওয়াবো। না না, আমার সংসার আছে, সন্তান আছে, আমাকে যদি জেলে নিয়ে যান ওরা কোথায় থাকবে? আচ্ছা ঠিক আছে, আপনার সংসারের যদি চিন্তা করেন, আপনি ছেলে মেয়ের চিন্তা যদি করেন, তাহলে এখনো সময় আছে, ভালোই ভালোই বলেন আপনি কার মাধ্যমে এই নেশাদ্রব্য বিক্রি করেন এবং তাদের কাছে আমাকে নিয়ে চলুন। তাহলে আমাকে কিছু বলবেন না তো? সেটা পরে দেখা যাবে, চলেন চলেন। আসুন আমাদের সঙ্গে, যান হাঁটেন। ভাবি কি ব্যাপার তুই, আর এরা কারা? ভাবি এই যে আপনি আমাকে কি যেন দিচ্ছেন না, ওইটা যে দিয়ে আসতে গিয়ে ওনারা আমার ধরছে, বলতেছে ইয়াবা নাকি কি, আমি বলে নিয়ে পাচার করতেছি। ভাবি আমি তো কিছু জানি না, সব তো আপনি জানেন। ভাবি কিভাবে জানতে পারলো? আমার দিকে তাকিয়ে লাভ নেই মা, তুমি ঠিকই ভাবছো, আমিই তাদেরকে ডেকেছি। মাকে আমি বারবার বলেছি, মা তুমি এই সব ব্যবসা বন্ধ করো, শুধু এই ব্যবসা না, তুমি আরো অনেক খারাপ কিছু করো, যেটা বলতে আমার লজ্জা লাগছে। মা আমি তো এত টাকা পয়সা চাইনি মা, তাহলে কেন কেন? দেখো এই এই মহিলাটার তো কোনো দোষ ছিল না, দেখতে তো খুব সাধারণ মনে হচ্ছে। তুমি কি আসলে বলেছিলে যে তুমি তুমি তার কাছে কি দিয়েছিলে? বলনি? দেখো তোমার জন্য এই মহিলাটার জীবনটা সব নষ্ট হয়ে গেছে, শুধু এই মহিলাটার নয়, এই মহিলাটার পুরো পরিবারের জীবনটা নষ্ট হয়েছে। এরকম না জানি আর কত পরিবার তুমি জীবন নষ্ট করেছো, এতটা অভিশাপ, এতটা তাদের কান্না আমরা কিভাবে নিব মা? এত টাকা পয়সা, এত আবিষ্কার তো থাকার পরেও আমরা কি ভালো আছি? স্টপ, আপনাদের কথা বন্ধ করুন। শুনেন, আপনি যে মাদক দ্রব্যের ব্যবসা করেন, চোরা চালানের ব্যবসা করেন, সেটা এলাকার লোকদের থেকে আমরা অনেক আগেই শুনেছিলাম, কিন্তু আপনাকে হাতে নাতে ধরার কোনো সুযোগ আমাদের হয় নাই। আপনার মেয়ে নিজেই এটা পছন্দ করে না, সেই আমাদেরকে ইনফর্ম করেছিল। আজকে আমরা হাতে নাতে আপনাকে ধরেছি যে এই জিনিসটার জন্য আপনারা আপনাদের এলাকার কত পরিবারকে ধ্বংস করছেন জানেন? যে সমস্ত ছেলেমেয়েরা এগুলা খাচ্ছে, নেশা করছে, বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, এটা যদি আপনার মেয়ের সাথে হতো, আপনার মেয়ে যদি অ্যাডিক্টেড হতো তখন কি করতেন? এই চিন্তা তো করেন না স্যার। আমরা এত কথা বাড়াতে চাই না, আপনি ভালো করে বলেন আপনার এই ব্যবসার সাথে আর কারা কারা জড়িত আছে, তাদের নাম কি? এখানেই বলবেন নাকি থানায় গিয়ে বলবেন? চলুন, থানায় যেতে হবে না আগে, আর কারা কারা এর সাথে জড়িত আছে তাদেরকে দেখিয়ে দিন। আর আপু তোমাকে অনেক ধন্যবাদ, চলেন চলুন।